আসসালামু আলাইকুম। রনিত স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি সাইদা রবি রাওদা তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বিজ্ঞান। আজ আমরা শিখব তোমাদের পাঠ্যবই অধ্যায় ১১ আবহাওয়া ও জলবায়ু। বন্ধুরা, পাঠের পূর্বেই আমরা জেনে নিই আবহাওয়া ও জলবায়ু কি। প্রথমে জেনে নিই আবহাওয়া কি। কোনো নির্দিষ্ট সময়ে কোনো নির্দিষ্ট স্থানের আকাশ ও বায়ুমণ্ডলের সাময়িক অবস্থাই হচ্ছে আবহাওয়া, এবং জলবায়ু হলো কোনো স্থানের আবহাওয়া পরিবর্তনের নির্দিষ্ট ধারা। বন্ধুরা, প্রথমেই আমরা আবহাওয়া ও জলবায়ু কি তা জেনে নিলাম। তাহলে চলো এবার আমরা মূল পাঠে প্রবেশ করি। আমাদের আজকের পাঠ আবহাওয়া ও জলবায়ু। আমরা কোন কাপড় পরব বা কি করব তা ওই দিনের আবহাওয়া দেখে ঠিক করি। আবার জলবায়ুর ধারণা কাজে লাগিয়ে কখন কোন ফসল চাষ করব তা ঠিক করতে পারি। বন্ধুরা দেখো এখানে কি বলা হয়েছে, আমরা কখন কোন কাপড় পরব তা আমরা কিভাবে ঠিক করব ওই দিনের আবহাওয়া দেখে, এবং জলবায়ুর যে একটা ধারণা সেই ধারণাকে কাজে লাগিয়ে কোন ফসল কখন চাষ করব তা আমরা ঠিক করতে পারি। বন্ধুরা এবার তোমরা একটি প্রশ্ন লক্ষ্য করো, তুমি কিভাবে আবহাওয়ার পূর্বাভাস ব্যবহার করবে। এই প্রশ্নটির ওপর ভিত্তি করে পাঠ্যবইতে ছকে তোমাদের একটি কাজ দেওয়া আছে। চলো প্রথমে কাজের মূল বিষয়টি দেখে নিই। কাজের মূল বিষয় হচ্ছে আবহাওয়ার পূর্বাভাস ব্যবহার। কি করতে হবে? প্রথম কাজটি হচ্ছে নিচের আবহাওয়ার পূর্বাভাস থেকে ঢাকায় কোন ধরনের আবহাওয়া আশা করতে পারি। বন্ধুরা তোমরা এই ছবিটি লক্ষ্য করো। এই ছবিটি লক্ষ্য করে তোমরা বলো তো ঢাকায় কোন ধরনের আবহাওয়া আমরা আশা করতে পারি। হ্যাঁ, ঢাকায় আমরা আশা করতে পারি নাতিশীতোষ্ণ আবহাওয়া। এবার ২, নিচের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বাংলাদেশের কোথায় তাপমাত্রা সর্বোচ্চ এবং কোথায় তাপমাত্রা সর্বনিম্ন। বন্ধুরা লক্ষ্য করো ছবিটি, বলো তো কোথায় তাপমাত্রা সর্বোচ্চ এবং কোথায় তাপমাত্রা সর্বনিম্ন। হ্যাঁ, আমরা সর্বোচ্চ তাপমাত্রা দেখতে পাচ্ছি ঢাকা ও রাজশাহী অঞ্চলে, এবং সর্বনিম্ন তাপমাত্রা দেখতে পাচ্ছি চট্টগ্রাম অঞ্চলে। ৩, নিচের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী রংপুরে ভ্রমণ করার সময় তুমি কি ছাতা ব্যবহার করবে। বন্ধুরা রংপুরের আবহাওয়া আমরা লক্ষ্য করি। হ্যাঁ, আমরা আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী রংপুরে ভ্রমণ করার সময় ছাতা ব্যবহার করব। এবার আমরা একটি আলোচনা দেখে নিই, বছরের কোন সময়টিতে বনভোজনের জন্য উপযুক্ত, কেন। ১, ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের আবহাওয়া সাধারণত কেমন থাকে। ২, কোন ছুটির দিনে আবহাওয়া কেমন থাকতে পারে তা কিভাবে আগে থেকে অনুমান করা যায়। প্রথম প্রশ্নটি হচ্ছে ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের আবহাওয়া কেমন থাকে। ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের আবহাওয়া শীতল থাকে। দ্বিতীয় প্রশ্ন, কোন ছুটির দিনে আবহাওয়া কেমন থাকতে পারে তা কিভাবে আমরা আগে থেকে অনুমান করতে পারি। কোন ছুটির দিনে আবহাওয়া কেমন থাকতে পারি তা আমরা অনুমান করতে পারি পূর্ব অভিজ্ঞতা ও জলবায়ুর ধারণা থেকে। বন্ধুরা এবার আমরা সারসংক্ষেপটি পড়ে নেই। আবহাওয়া, আবহাওয়া হলো কোনো নির্দিষ্ট সময়ে কোনো নির্দিষ্ট স্থানে আকাশ ও বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা। এই জন্যই দেশের বিভিন্ন স্থানের আবহাওয়া দিনের বিভিন্ন সময় ভিন্ন হয়। কোন দিন কোন কাপড় পরব এবং
ছুটির দিন কী করব তা ঠিক করতে আমরা আবহাওয়ার পূর্বাভাস ব্যবহার করে থাকি। বন্ধুরা, এবার আমরা আবহাওয়া সম্পর্কে বিস্তারিত জেনে নিই। আবহাওয়া হলো কোনো নির্দিষ্ট সময়ে কোনো নির্দিষ্ট স্থানের আকাশ ও বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা। এজন্যই দেশের বিভিন্ন স্থানের আবহাওয়া দিনের বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন হয়ে থাকে এবং আমরা কোন দিন কোন কাপড়টি পরব এবং ছুটির দিনে আমরা কী করব তা আমরা ঠিক করতে পারি আবহাওয়ার পূর্বাভাস ব্যবহার করে। এবার আমরা জলবায়ু সম্পর্কে জানব। জলবায়ু কোন স্থানের আবহাওয়া পরিবর্তনের নির্দিষ্ট ধারাই হচ্ছে জলবায়ু। জলবায়ু হলো কোনো স্থানের বহু বছরের আবহাওয়ার গড় অবস্থা। তাই কোনো ছুটির দিনে আবহাওয়া কেমন হবে তা পূর্ব অভিজ্ঞতা থেকে অনুমান করা যায়। এছাড়াও বছরের কোনো সময়ের আবহাওয়া কেমন হতে পারে তা আমরা পূর্ব অভিজ্ঞতা ও জলবায়ুর ধারণা থেকে অনুমান করতে পারি, যদিও আমাদের অনুমান সব সময় সঠিক নাও হতে পারে, কারণ আবহাওয়া সব সময় পরিবর্তনশীল। বন্ধুরা, এবার আমরা জলবায়ু সম্পর্কে জানব। প্রথমে আমরা জেনেছিলাম আবহাওয়া সম্পর্কে। আবহাওয়া হচ্ছে কোনো নির্দিষ্ট সময় নির্দিষ্ট স্থানের আকাশ ও বায়ুমণ্ডলের অবস্থা এবং জলবায়ু হচ্ছে কোনো স্থানের আবহাওয়া পরিবর্তনের নির্দিষ্ট ধারা। এবং জলবায়ু হলো কোনো স্থানের বহু বছরের আবহাওয়ার গড় অবস্থা। এবং আরও বলা হয়েছে কোনো ছুটির দিনে আবহাওয়া কেমন হবে তা আমরা পূর্ব অভিজ্ঞতা থেকে অনুমান করতে পারি, এছাড়াও বছরের কোনো সময়ের আবহাওয়া কেমন হতে পারে তা আমরা জলবায়ুর ধারণা থেকেও অনুমান করতে পারি, যদিও আমাদের অনুমান কী হবে সব সময় সঠিক নাও হতে পারে, কারণ হচ্ছে আবহাওয়া পরিবর্তনশীল, আবহাওয়া পরিবর্তন হতে থাকে। বন্ধুরা, তাহলে আমরা জানলাম আবহাওয়া ও জলবায়ু দুটি ভিন্ন বিষয়। দুটি ভিন্ন বিষয় হলেও আবহাওয়া ও জলবায়ুর মধ্যে একটি সম্পর্ক রয়েছে, তাই হচ্ছে আমাদের আজকের পাঠের মূল বিষয়। তাহলে আমরা সম্পর্কটি জেনে নিই। আবহাওয়া ও জলবায়ুর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, তবে আবহাওয়া ও জলবায়ু এক নয়। আবহাওয়া হলো কোনো স্থানের আকাশ ও বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা, আর জলবায়ু হলো কোনো স্থানের বহু বছরের আবহাওয়ার সামগ্রিক অবস্থা। বাংলাদেশের জলবায়ু অনুযায়ী বর্ষা শুরু হয় জুনের মাঝামাঝি অর্থাৎ আষাঢ়ের শুরু এবং শেষ হয় আগস্ট শ্রাবণ ভাদ্র মাসে। বর্ষায় বৃষ্টির শুরুর সময় প্রতি বছরই পরিবর্তিত হয়, তবে বর্ষা ঋতু শুরু হওয়ার সম্ভাব্য সময়টি আমরা জানি জলবায়ুর ধারণা থেকে। বন্ধুরা, আমরা জানি আবহাওয়া ও জলবায়ু দুটি ভিন্ন জিনিস, কিন্তু এদের মধ্যে একটি সম্পর্ক বিদ্যমান। পূর্বেই আমরা জেনেছি আবহাওয়া হচ্ছে কোনো স্থানের আকাশ ও বায়ুমণ্ডলের সাময়িক অবস্থার, জলবায়ু হলো কোনো স্থানের বহু বছরের আবহাওয়ার সামগ্রিক অবস্থা। বাংলাদেশে কী হয়ে থাকে জলবায়ু অনুযায়ী? বর্ষা শুরু হয়ে থাকে জুনের মাঝামাঝি এবং শেষ হয় আগস্টে। বর্ষায় বৃষ্টি শুরুর সময় প্রতি বছরই পরিবর্তিত হয়ে থাকে, অর্থাৎ জুনে না হয়ে অন্য মাসেও বর্ষাকাল শুরু হয়ে থাকে এবং দেখা যায় আগস্টে শেষ না হয়েও অন্য কোনো মাসে এই বর্ষা শেষ হয়ে থাকে। এভাবে বিভিন্ন সময় পরিবর্তিত হয়ে থাকে, কিন্তু আমরা বর্ষা ঋতুর সম্ভাব্য একটি সময় জলবায়ুর ধারণা থেকে অনুমান করতে পারি। বন্ধুরা, আজকের এই পাঠ থেকে আমরা কী কী শিখতে পারলাম বলতো? আজকের এই পাঠ থেকে আমরা আবহাওয়া এবং জলবায়ু সম্পর্কে জানতে পারলাম এবং আমরা আরও জানতে পারলাম আবহাওয়া ও জলবায়ুর মধ্যকার সম্পর্ক সম্পর্কে। আশা করছি আজকের এই পাঠটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজকের এই পাঠটি তোমরা বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।